नमस्कार सम्मानित दर्शकवृंद, जमी जायगा निये एकटी खुशीर खबर चले एसेछे। जानुआरी थेके जमिर खाजना जमा अनलाइने। एतदिन किन्तु खाजना अनलाइने करा जेतो ना, सरकार किन्तु नतून एई पद्धति चालू करेछे। जानुआरी मास थेकेई किन्तु आपनारा अनलाइने खाजना काटते पारबेन। आर एई अनलाइने खाजना ना काटले किन्तु आपनारा आपनादेर जेगुलो अकृषिज जमि तार किन्तु म्यूटेशन कराते पारबेन ना। जमि रेकर्ड कराते अवश्यई किन्तु जमिर खाजनाटा आमादेरके काटतेई हबे। तो এখানে বলা হয়েছে নতুন বছরে মিলবে নতুন পরিষেবা, রাজ্যবাসীকে উপহার নবান্নের। আগামী জানুয়ারি মাস থেকে ঘরে বসে স্মার্টফোনের এক ক্লিকেই জমা দেওয়া যাবে অকৃষি জমির খাজনা পুরোপুরি অনলাইনে। শুধু খাজনার কারণে আর ব্লক, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে হতে দিতে হবে না। কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকা মানুষ দেশ কিংবা বিদেশে বসেই তা মিটিয়ে ফেলতে পারবেন। এই পরিষেবা পেতে বাংলার ভূমি ওয়েবসাইটে প্রথমে নিজের নাম ও তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সেখানেই অকৃষি জমির খাজনার টাকা জমা দিতে পারবেন সাধারণ মানুষ। নতুন ব্যবস্থার বিষয়ে জেলায় জেলায় মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণেরও উদ্যোগ নিয়েছে নবান্ন। পরিষেবাটি চালু হলে রাজ্য সরকারের আর্থিক কাঠামো আরও মজবুত হবে। তৃতীয়বার রাজ্যের শাসনভার হাতে নেওয়ার আগে থেকেই পরিষেবা ক্ষেত্রকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিশ্রুতি ছিল সরকারের কাছে আপনাকে আর যেতে হবে না, সরকার নিজেই আসবে আপনার কাছে। নাগরিক পরিষেবা, লাল ফিতের ফাঁস আলগা করা, দুয়ার সরকার প্রকল্পের মাধ্যমে যাবতীয় প্রয়োজন মেটানো এবং অনলাইন ব্যবস্থা চালু করে সেই বাম জামানা থেকে রমরমিয়ে চলা দালাল রাজ বন্ধ, এই সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে একের পর এক পালক। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে গৃহকর্ত্রীদের ভরসাও জুগিয়েছেন তিনি। তাদের সম্মানার্থেই স্বাস্থ্যসাথী কার্ড নথিভুক্ত হয়েছে বাড়ির মহিলা সদস্যদের নামে। বাকি ছিল জমির খাজনা দেওয়ার ক্ষেত্রে মানুষের অসুবিধা, সেটাও এই জানুয়ারি থেকেই মিটিয়ে দিতে চলেছে মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রে খবর, কয়েক বছর আগে রাজ্যের সব কৃষি জমির খাজনা মুকুব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, কিন্তু বাস্তু বা ব্যবসায়িক জমির ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। এর মানে হচ্ছে যেগুলো অকৃষিজ জমি রয়েছে তার কিন্তু খাজনা দিতে হয়, আর যেগুলো কৃষিজ জমি মানে যেগুলো শ্রেণী কৃষিজ জমির রয়েছে সেগুলোর কিন্তু আমাদেরকে কোনো খাজনা দিতে হয় না। যাদের বাস্তু বা ব্যবসায়িক জমি মানে পুকুর, ডোবা, তাছাড়া পাল, এই ধরনের যাদের অকৃষিজ জমি শ্রেণী রয়েছে সেই সকল ক্ষেত্রে কিন্তু খাজনা দিতে হয়। আগে এই খাজনা সংগ্রহের দায়িত্বে ছিলেন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক রাজস্ব পরিদর্শক ও ভূমি সহায়ক, কিন্তু দীর্ঘদিন এই সব পদে নিয়োগ না হওয়ায় কর্মীর সংখ্যা অপ্রতুল। তাই বছরে একবার ব্লক, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের উদ্যোগে গ্রাম পঞ্চায়েতে এলাকায় খাজনা সংগ্রহের শিবির করা হয়। আবার সরাসরি ব্লক অফিসে এসেও তা জমা দেওয়া, কিন্তু তার জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানো ঝুঁকি রয়েছে। আবার কেউ কাজের সূত্রে বাইরে থাকলে তার পক্ষে নির্দিষ্ট সময়ে খাজনা মেটানো ছিল যথেষ্ট অসুবিধাজনক, ফলে বছরের পর বছর ধরে বাকি রয়ে যেত অনেকের টাকা। তো এই সমস্যার সমাধানের জন্য অনলাইনে খাজনা জমা নেওয়ার ব্যবস্থা আনতে চলেছে রাজ্য সরকার। কীভাবে জমা দিতে হবে টাকা? প্রথমে ইন্টারনেটে বাংলার ভূমি পোর্টালে ঢুকে সিটিজেন সার্ভিসে লগ ইন করতে হবে এবং পাবলিক রেজিস্ট্রেশন ফর্মে নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস লেখার জায়গা রয়েছে। তারপর জমির মৌজা এবং দাগ খতিয়ান নম্বর দিলে স্বয়ংক্রিয় ব্যবস্থায় কোনো ব্যক্তির কত খাজনা বাকি তা কিন্তু দেখা যাবে। এবার ব্যাপারটা হচ্ছে এটা জানুয়ারি থেকে শুরু হবে, বর্তমানে কিন্তু এখনও শুরু হয়নি, কাজ চলছে। তো জানুয়ারি থেকে যখনই শুরু হয়ে যাবে আপনাদেরকে কিন্তু আমি প্রসেসটা দেখিয়ে দেবো কীভাবে কাজটা করতে হবে। তো সেখানে অনলাইনে টাকা জমা দিলে মিলবে রসিদ, খাজনার রসিদ হারিয়ে গেলেও কোনো ঝুঁকি পোহাতে হবে না, কারণ ওই ওয়েবসাইটে নিজের ইউজার আইডি দিয়ে ঢুকলে আগের দেওয়া খাজনার হিসেব নিকেশও জানা যাবে। বিভিন্ন জেলার একাধিক ব্লক, ভূমি ও ভূমি সংস্কার অফিসের পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হয়েছে। নতুন ব্যবস্থা সুচারুভাবে সম্পন্ন করতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কর্মীদের। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ঘুঘুর মশাত ভাঙতে অনলাইন ব্যবস্থাকে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে রাজ্য সরকার। ইতিমধ্যেই অনলাইনে জমির মিউটেশন, রেকর্ড, কনভারসেশন, আবেদন করার ব্যবস্থাও চালু করা হয়েছে। এমনকি ই ভূচিত্র অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন ব্লকের জমির রেকর্ডের তথ্যও কিন্তু সাধারণ মানুষ তার হাতের মুঠোয় পেয়ে যায়। নতুন বছরে নয়া অনলাইন পরিষেবায় রাজ্যবাসীর হয়রানি আরও কমবে বলে মনে করা হচ্ছে। তো সরকারের এই সিদ্ধান্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। এছাড়া ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন।